বেশ কয়েকদিন আগে আমি একটা ডেনিম জ্যাকেট কিনি, তো যেহেতু শীত আসতেছে তাই ভাবলাম যে এবার শীতের শপিংটা একটু তাড়াতাড়ি করে ফেলি। তো ডেনিম জ্যাকেট পরলে ডেফিনেটলি হচ্ছে নিজের কাছে খুব ভালো লাগে, একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখতে ইচ্ছে করে, একবার এই পোজে আরেকবার ওই পোজে ছবি তুলতে ইচ্ছে করে। তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই ডেনিম জ্যাকেট পরলে আপনার কেমন লাগে, তাহলে আমি বলবো যে হ্যাঁ ভাই ডেফিনেটলি খুব ভালো লাগে, নিজেকে একটু স্মার্ট স্মার্ট মনে হয়। কিন্তু আপনারা কেউ যদি আমাকে এটা জিজ্ঞেস করেন যে লাস্ট আমি যখন ডেনিম জ্যাকেটটা পরছিলাম তখন আমি আসলে কতটুকু হ্যাপি ছিলাম, তাহলে আমি বলবো যে ওকে হ্যাঁ ডেনিম জ্যাকেট পরলে আমার খুব ভালো লাগে। কিন্তু ডেনিম জ্যাকেট পরার সাথে আসলে হ্যাপি হওয়ার সম্পর্কটা কি? এখানে ডেনিম জ্যাকেট পরলে আমার খুশি খুশি লাগে, কারণ আমি যখন জ্যাকেটটা পরতেছি তখন আমি জ্যাকেটের কথা চিন্তা করতেছি, আর নিজেকে যখন দেখতে ভালো লাগে বা স্মার্ট মনে হয় তখন তো এমনিতে ওভারঅল ভালোই লাগে। কিন্তু আমাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে এটা আসলে আমার লাইফে কতটুকু হ্যাপিনেস অ্যাড করে, তখন আমাকে ডেফিনেটলি বলতে হবে যে আমার লাইফের হ্যাপিনেসটা আসলে বাইরের অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। সো ধরুন আজকে আমি রাস্তায় বেরোলাম, আমাকে একটা বাস ধাক্কা দিল, কিংবা আমি রাস্তায় বেরোলাম একটা গাড়ি হচ্ছে আমার পাশ দিয়ে এত জোরে গেছে যে সবগুলো কাদা, রাস্তার কাদা হচ্ছে আমার গায়ে এসে পড়ছে, কিংবা আমি যখন গাড়িতে উঠে বসলাম তখন আমার ফোনে এমন একটা কল আসছে যে কলটা হচ্ছে আমার জন্য খুব বড় একটা দুঃসংবাদ নিয়ে আসছে। সো দেখা যাচ্ছে যে আমাদের লাইফের যে হ্যাপিনেসটা সেটা আলটিমেটলি অনেকগুলো বাইরে জিনিসের উপর নির্ভর করতেছে। একটা জ্যাকেট পরার কারণে আপনি কোনোভাবে আগের চেয়ে বেশি হ্যাপি হতে পারবেন না। এটা শুধু ডেনিম জ্যাকেটের ক্ষেত্রে না, এটা আমাদের বাড়ি গাড়ি জুতো বা যে কোনো এক্সপেন্সিভ জিনিসের ক্ষেত্রে হতে পারে। ধরুন আপনি একটা ল্যাম্বোর্গিনি গাড়ি কিনলেন, তো একটা ল্যাম্বোর্গিনি গাড়ি কিনলে আপনার ডেফিনেটলি খুব ভালো লাগবে, খুশি খুশি লাগবে এবং নিজেকে একটা কিছু একেবারে মনে হবে। কিন্তু আপনি যে রাস্তা দিয়ে চলাচল করেন সেটা যদি ভাঙ্গাচুর হয় কিংবা কাদা দিয়ে ভর্তি হয়, একবেলা গাড়ি বের করলে সেই গাড়ি ওয়াশ করতে যদি আপনার পরে অনেক টাকা খরচ হয়ে যায়, তাহলে আপনি ল্যাম্বোর্গিনি কিনেন কিংবা ভটভটি কিনেন, যে গাড়িতে আপনি চলাচল করেন না কেন বা যে গাড়ি আপনার থাকুক না কেন, আলটিমেটলি আসলে তাতে কোনো কিছুই যায় আসে না। আমাদের লাইফের হ্যাপিনেসটাকে আমরা অনেক সময় এরকম দামি জিনিসপত্র কেনার সাথে একত্র করে ফেলি। সো আমরা ভাবি যে ভাই আমি যদি এই ব্র্যান্ডের জুতাটা কিনি বা ওই ব্র্যান্ডের অমুক ব্র্যান্ডের ব্যাগটা কিনি তাহলে মনে হয় আমার লাইফ খুব ভালো হয়ে যাবে, আমি মনে হয় খুব হ্যাপি হ্যাপি ফিল করবো। কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আপনি যত দামি জিনিসপত্র কিনেন না কেন, একটা সময় পরে গিয়ে আপনার ওই জিনিসটার প্রতি আর হচ্ছে কোনো ভালো লাগা কাজ করবে না, বা হচ্ছে ওই জিনিসটার জন্য আপনার আলাদা করে কোনো ফিলিংস আসবে না। সো পৃথিবীতে একটাই জিনিস আছে যে জিনিসটার আনন্দ কখনোই কমে না, আর সেই জিনিসটা হচ্ছে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। সো আপনি যদি খুব ভালো কিছু একটা বা চমৎকার কিছু একটা এক্সপিরিয়েন্স করেন তাহলে হচ্ছে আপনার একেবারে মন থেকে বা অন্তর থেকে হচ্ছে আপনার ভালো লাগবে। সো সেই ভালো এক্সপিরিয়েন্সটা বা দামি এক্সপিরিয়েন্সটা হতে পারে যে একটা ভালো বই পড়া, কিংবা ফ্যামিলি মেম্বারদের সাথে কোথাও বাইরে থেকে ঘুরে আসা, কিংবা হতে পারে আপনার কোনো বন্ধু বান্ধবের সাথে কার্ড খেলা বা টাইম স্পেন্ড করা বা আড্ডা দেওয়া এরকম। সো এখন আপনি বলতে পারেন যে ভাই রাখেন তো এইসব, মানে আপনি যেসব কথা বলছেন এগুলো তো বোরিং কথাবার্তা, আমার তো মানে খুব বড় বড় অ্যাডভেঞ্চার দরকার, আমি ফ্যান্টাসি কিংডমে যাইতে চাই, আমি রিচার্ড ব্র্যানসনের মতো স্পেস ট্রাভেল করবো, কিংবা আমি পৃথিবীর কোনো একটা দেশ ঘুরে আসবো, নেপাল বা ভুটানে চলে যাবো। সো ভাই এই জিনিসগুলো তো আমার টাকা পয়সা দরকার। সো আপনাকে কে বলছে যে এক্সপিরিয়েন্সের জন্য টাকা পয়সা লাগে না? হ্যাঁ ডেফিনেটলি ট্রু যে কিছু কিছু ভালো এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে বেশ মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে, কিন্তু ল্যাম্বোর্গিনি বা বিএমডব্লিউ কিনে সেটা গাড়ি গ্যারেজে ফেলে রেখে আনন্দ পাওয়ার চেয়েও বাইরের কোনো একটা দেশ থেকে ঘুরে আসা বা চমৎকার কিছু একটা এক্সপিরিয়েন্স করা বা হচ্ছে স্পেস ট্রাভেল করা, সেই জিনিসটা তখন এক্সপেন্সিভ হলেও অনেক পয়সা উসুল করা একটা ব্যাপার হবে, আপনি সারা জীবন সেলিব্রেট করার মতো বা ফিল করার মতো একটা গল্প বা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স পাবেন। সো আমাদের আজকের আলোচনার মূল শিক্ষাটা হচ্ছে কোনোভাবে কোনো দামি জিনিসপত্র কেনার সাথে বা পাওয়ার সাথে আমাদের লাইফের হ্যাপিনেসটাকে বা ভালো থাকাটাকে হচ্ছে যুক্ত করা যাবে না। আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর বাড়িটা কিনতে পারেন, কিন্তু এক বছর বা দুই বছর পরে আপনি আপনার দৈনন্দিন কাজের চাপে আপনি ভুলে যাবেন যে আপনার একটা বাড়ি ছিল বা আপনি একটা বাড়ি কিনছিলেন। সো দামি জিনিসপত্র কেনা মোটেই দোষের কিছু না, আপনার যদি মনে হয় যে না আমার এই জিনিসটা দরকার বা এই জিনিসটা আমার লাগবে আপনি নিতেই পারেন, কিন্তু এটাকে কোনোভাবেই হ্যাপিনেসের সাথে ইনকর্পোরেট করা যাবে না। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, দামি জিনিসপত্র কেনা আপনাকে কোনোভাবে হ্যাপি করতে পারবে না, আপনার হ্যাপিনেসটা আসলে আপনার উপর আর আপনার আশেপাশে অনেকগুলো বাইরের ফ্যাক্টর উপর নির্ভর করে। সো পৃথিবীর সবচেয়ে দামি গাড়িতে বসে আপনি চাইলে কান্না করতে পারেন, আপনি আনহ্যাপি থাকতে পারেন। সো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, দামি জিনিসপত্র কেনার চেয়েও দামি অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স নেওয়াটা হচ্ছে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ, কারণ দামি জিনিস আপনি কিনবেন সেটা আপনার সাথে কিছুদিন থাকবে, আপনার কিছুদিন ভালো লাগবে, এরপর আস্তে আস্তে সেটা ঝাপসা হয়ে যাবে। কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স বা দামি এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে সারা জীবন আপনার মেমোরিতে থেকে যাবে। সো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা হচ্ছে দ্য আর্ট অফ দ্য গুড লাইফ বইয়ের 12 নম্বর চ্যাপ্টার থেকে। এই বইটা আমার খুবই ফেভারিট একটা বই, আমি এর আগে প্রথম 11টা চ্যাপ্টার নিয়ে হচ্ছে আলোচনা করেছি অনেকদিন পরে, হ্যাঁ লিটারালি অনেকদিন পরে হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, আর যদি আপনাদের কোনো প্রকার কোনো সাজেশন থাকে বা কোনো পরামর্শ থাকে তাহলে সেটাও ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে হচ্ছে শেয়ার করবেন। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো আলোচনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।